যদি 1 ওহম না হয় আমার 0.5 ওহম হয় তাহলে রাইট গুড হাত তালি হবে হাই সর্বনাশ আজকে হচ্ছে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং না হাউস ওয়ারিং কোর্সে ফার্স্ট নাম্বার প্রথম নাম্বার কোশ্চেন তার আর কেবলের মধ্যে পার্থক্য কি ফার্স্ট হাত তুলছে মাইক্রোফোন নেন তার আর কেবলের মধ্যে পার্থক্য কি যে কন্ডাক্টরের উপর ইনসুলেশন থাকে না সেটা হচ্ছে ওয়্যার বা তার আর যে কন্ডাক্টরের উপর ইনসুলেশন থাকে সেটা হচ্ছে কেবল আচ্ছা ওয়্যার আর তারের মধ্যে পার্থক্য কি ওয়্যার আর তারের মধ্যে হ্যাঁ ওয়্যার আর তারের মধ্যে দ্রুত 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 ফাস্ট পার্থক্য বলতে বিষয়টা কোশ্চেনটা বলছি আবার বলছি আপনাকে কি বলছি তার আর কেবলের মধ্যে পার্থক্য বলছি না এখন বলছি ওয়্যার আর কেবলের মধ্যে ওয়্যার আর তারের মধ্যে পার্থক্য ওয়্যার আর তার কোনো পার্থক্য নাই কি দুটো নাম হলো না ওয়্যার ইন্ডিয়া আর ভারত নাকি হাততালি হবে পার্থক্য নাই হ্যাঁ সবাই হাততালি হবে থ্যাংক ইউ স্যার আচ্ছা নেক্সট নাম্বার কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা লাইট থেকে ফ্যান এবং সরি সুইচবোর্ড থেকে ফ্যান এবং লাইট পর্যন্ত এই কোশ্চেন বাতিল কোশ্চেন বাতিল আচ্ছা সুইচবোর্ডের হাইট কত উচ্চতা লাগাতে হবে ওরে বাবা ফাস্ট হ্যাঁ বলেন 48 ইঞ্চি মিটারে বললে হ্যাঁ আবার আবার ভালো করে বলেন আচ্ছা 1 মিটার সমান সমান কত ফিট হয় ঠিক কোন মান সমান শেষ আচ্ছা আরেকবার না ওর অ্যানসারটা হইছে 48 ইঞ্চি মাইক্রোফোনটা কই অ্যানসার হইছে 1.2 মিটার হবে 1.2 মিটার রাইট ওকে নেক্সট হাততালি হবে মাইক্রোফোনটা দিবেন আচ্ছা না কঠিন কোশ্চেন গুলো সহজ হয়ে যাচ্ছে না কঠিন কোশ্চেন আচ্ছা এবারে কোশ্চেন এবারে কোশ্চেন ওভারহেড ওয়্যারিং আর আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং এর মধ্যে চারটা পার্থক্য বলতে হবে ওভারহেড ওয়্যারিং বুঝছেন কোনটা এটা মাথার উপর দিয়ে করে আর আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং এর মধ্যে সুবিধা অসুবিধা বললে হবে এবার চারটা পার্থক্য বলতে হবে কে সহজ কোশ্চেন করতেছি যাচ্ছেন দাদা হবে না বলেন স্যার প্রথমত আমি হচ্ছে ওভারহেড ওয়্যারিং এর তো বলি ওভারহেড ওয়্যারিং মূলত হচ্ছে আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে সাপ্লাই সিস্টেম যেটার মাধ্যমে আমরা হচ্ছে বাসাবাড়ি অথবা বিভিন্ন বৈদ্যুতিক স্থানে বৈদ্যুতিক হচ্ছে সাপ্লাই সংযোগ আর হচ্ছে স্যার ওভারহেড লাইনের ভোল্টেজ সবসময় বেশি থাকে প্রায় হচ্ছে প্রাইমারি ওভার হচ্ছে 11 kV থাকে ওর থেকে হচ্ছে ট্রান্সফরমার সাহায্যে হচ্ছে বাসাবাড়িতে ব্যবহার করার জন্য 230 ভোল্টেজে রূপান্তর করা হয় আর হচ্ছে এই হচ্ছে লাইনে কারেন্টের পরিমাণ অনেক বেশি থাকে ভোল্টেজের পরিমাণ আন্ডারগ্রাউন্ডে হয় স্যার আপনি মনে করেন আন্ডারগ্রাউন্ডে ডিস্ট্রিবিউশন হয় না স্যার স্যার আমি হাই ভোল্টেজের লাইনে ওইদিকে যাব একবারে পার্থক্যটা বলতে হবে আমার কথা হচ্ছে মূল মেইনলি পার্থক্য ওভারহেড লাইন আর আন্ডারগ্রাউন্ড লাইনে পার্থক্যটা একটু সহজ ভাবে আসেন আমি একটু ক্লু দিয়ে দেই যেহেতু সবাই অনেকে কনফিউজ যেমন হচ্ছে আপনি বলবেন আচ্ছা নেন স্যার ওভারহেড লাইনে স্যার কন্ডুইট থাকে না আন্ডারগ্রাউন্ড লাইনে কন্ডুইট থাকে এটা কন্ডুইট থাকে না কেন ওভারহেড লাইনে আন্ডারগ্রাউন্ড লাইনে কন্ডুইট থাকে কন্ডুইট ছাড়াও তো হয় সরাসরি মাটি দিয়ে দেয়া হয় না কন্ডুইট ছাড়া হয় সরাসরি মাটি দিয়ে কেবলটা দিয়ে দেওয়া হয় এই এটা মাটির নিচে এটা মাথা খোলা আকাশে আর এটা অক্সিজেন এটা তো অক্সিজেন নাই এটা তো অক্সিজেন আছে অক্সিজেনের তো এখানে ডিফারেন্সটা না আমি বলে দেই এই দুটো এই এই কোশ্চেনটা মানে ইয়া করলাম স্কিপ আচ্ছা আরেকজন সব জায়গায় খুব সহজে এক্সটেনশন করা যায় একটা পোল লাগালাম তার নিয়ে যেলাম আন্ডারগ্রাউন্ড করা যায় না করা যায় না সামান্য ঝড় বৃষ্টি আসলে ওভারহেড লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় সমস্যা হয় না ফল্ট হয় না কিন্তু আন্ডারগ্রাউন্ড লাইনে যদি বন্যা হয়ে যায় যদি আপনার সাবস্টেশন না ডোবে তাহলে কি লাইন চালু থাকবে লাইন চালু থাকবে তারপরে ওভারহেড লাইনে হচ্ছে খরচ কম সহজে খরচ কম আন্ডারগ্রাউন্ড লাইনে সহজে খরচ বেশি তা এখন কি আমরা কি বলি দর্শকের মতামত কি পুরস্কার দেওয়া যাবে হ্যাঁ পারবে দেওয়া যাবে হাততালি যাও সবাই ওকে নেক্সট কোশ্চেন সহজ নাই কঠিন দিলেন কঠিন কোশ্চেন আচ্ছা কঠিন কোশ্চেন করতেছি হচ্ছে আমাদের বাসাবাড়ির আর্থিং রেজিস্ট্যান্সের মান কত রাখ
তোমার তো হবে না, যারা হয়েছে সামনে টাকা রাখো, নাহলে বুঝবো না কে করছে। কার ঘুরবো এখন আমি, তো হাত কে তুলছে ফার্স্টে, ও তুলছে ফার্স্টে। সেকেন্ড, ওকে আচ্ছা নাও বলো একজন। হ্যাঁ তুমি মাইক্রোফোন কই? হ্যাঁ বাসাবাড়ির রেজিস্ট্রেশন মান 1 ওহম হওয়া দরকার। হওয়া দরকার? হ্যাঁ 1 ওহম। ক্লিয়ার কথা বলেন, 1 ওহম হওয়া, যদি 1 ওহম না হয় আমার 0.5 ওহম হয় তাহলে? তারপর রেজিস্ট্যান্স ই আর্থিং এর আর্থিং একাধিক কথা কম হয়ে যায়, বেশি হয়ে যায় একাধিক। যদি 0.0 তো হয় তাহলে ভালো হবে আর কি, যত কম হবে তত ভালো হবে। এক ওহমে নিয়ে আসতে হবে, অর্থাৎ জেস্টার যত কম হবে এক ওহমের কি থাকতে হবে? নিচে থাকতে হবে, এক ওহমের নিচে থাকতে হবে। তাহলে ওনার জন্য যদি এক ওহমের বেশি হয় তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য না। ওনার জন্য হাততালি হবে, চলো।